বিরতির পর আবার আপনাদের স্বাগত। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে খোয়াই শহরে আজ এক র্যালি অনুষ্ঠিত হয়। মূলত রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখেই আজকের এই র্যালি বলে জানা গেছে। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াইয়ের কার্যকর্তারা। খোয়াই শ্রীকৃষ্ণ মন্দির থেকে শুরু হয়ে খোয়াইয়ের রাজপথ পরিক্রমা করে খোয়াই শ্রীকৃষ্ণ মন্দিরে এসে শেষ হয় সেই র্যালিটি। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে খোয়াই শহরে আজ এক র্যালি অনুষ্ঠিত হয়। মূলত রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখেই আজকের এই র্যালি বলে জানা গেছে। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াইয়ের কার্যকর্তারা। খোয়াই শ্রীকৃষ্ণ মন্দির থেকে শুরু হয়েছে এই র্যালি এবং খোয়াইয়ের রাজপথ পরিক্রমা করে শ্রীকৃষ্ণ মন্দিরে এসে শেষ হয়েছে এই র্যালিটি। এই র্যালিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখেই হয়েছে এই র্যালি। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আমরা যে কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমের একটা অংশ হিসেবে আজকে প্রত্যেকটা খণ্ডের মধ্যে আমরা যে কৌশিক বিষয়টি মানে ইয়ে করতে যাচ্ছি, তো আমাদের অনুষ্ঠানে আজকে বিশেষ উপস্থিত আছেন বাইরে বাইরে সমস্ত হিন্দু ভাই উপস্থিত আছেন। এদের মধ্যে আমরা সমগ্র হিন্দু ভাইদের সবাই আমরা একত্রিত হয়ে আনন্দের সহিত মনে যাতে কোনো রকম কোনো অসুবিধা না থাকে সবাই নিয়ে অনুষ্ঠানটা সুসম্পন্ন করবো এই লক্ষ্যে আমরা একত্রিত হচ্ছি। আপনারা শুনলেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এক র্যালি আয়োজন করা হয়েছে খোয়াই এবং খোয়াইয়ের শ্রীকৃষ্ণ মন্দির থেকে শুরু হয়েছে সেই র্যালি। মূলত রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করেই এই র্যালি আয়োজন করা হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে খোয়াই শহরে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মূলত রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখেই এই র্যালি বলে জানা গেছে। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াইয়ের কার্যকর্তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।